হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা নবী, নবী গো, আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়। নবীজি বললেন, যুবক রে, তুমি বেশি বেশি করে তওবা করো, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার বিশ্বাস, আমি তওবা করলে আমার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারী কে আল্লাহ পছন্দ করে ভালোবাসে। যুবক বলে, নবী গো, আপনি আমার চেনেন না, আপনি আমার কথা মনে হয় শোনেন নাই। নবীজি বললেন, তুমি কে গো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে, মক্কা মদিনার জমিনে যত কবর দেয়া হয়, এই কবর থেকে ক্লাপ লাশ কাপনের কাপড় চুরি হয়ে যায়। নবী গো, আপনি কি জানেন না? নবী কয়, হ্যাঁ আমি জানি, কাপনের কাপড় চুরি হয়, ইচ্ছাইতে কষ্ট থাকতে পারে। নবী চোখের পানি ছেড়ে বলল, যুবক রে, মানুষ যাবার পরে তিন টুকরা কাপড় মাত্র সঙ্গী। যুবক বলি, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হয়েছে, ওই কাপনের কাপড় চুরি করেছি আমি। নবী গো, আমি সেই যুবক, কাপনের কাপড় চুরি করা যুবক। আল্লাহু আকবার, আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, শুনে নাও, তুমি কেমনে কাজটা করলা, তুমি মানুষের কাপনের কাপড় চুরি করলা। এ যুবক, দুনিয়ার মধ্যে কি আর কোনো কাজ পাও নাই? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ভুল করেছি, আমারে আপনি তওবা করে দিন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যুবক বলে, আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার বিশ্বাস, এই জমিনের মধ্যে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় পাপী, আমি এত বড় অপরাধী। আল্লাহর নবী কয়, যুবক রে, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, মায়ের নবী, আমার মতো পাপীরে আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তোমারে মাফ করে দিবে আমার আল্লাহ। যুবক বলে, নবী গো, আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই। নবী গো, মক্কা মদিনা অনেক দিন যাবত মানুষ মরে না, অনেক দিন যাবত মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাটাও ভালো হয় না। হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে, সুন্দরী এক যুবতী মারা গেছে। আমি দৌড়ে গেলাম, নিজে তার জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। সারাদিন অপেক্ষা আছি, কখন রাত নেমে আসবে, কাপনের কাপড় চুরি করব। সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম, কবরের মাটি খুঁড়িয়া, নবী গো, আল্লাহর নবী দেখতে বলে, যুবক, তুমি কি শুনাইলাম? যুবক বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, যখন আমি, নবী গো, ওই মহিলার সঙ্গে ব্যবিচার করিয়া কাপড় তিনটা নিয়ে লাফ মেরে উঠলাম কবর থেকে, এমন সময় একটা আওয়াজ শুনতে পাইলাম, ডাকতে বলে, যুবক রে, আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না, আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না। ও যুবক, আমার সনে জন্যায় করলি, জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে নাই, আজকে তুই আমার সনে জন্যায় করলি, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। জোরে বল, আল্লাহু আকবার।
নবী বলে যুবকরে তুমি দূর হয়ে যাও আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও এত বড় অপরাধ তুমি করছো এত বড় অন্যায় তুমি করছো আমার কদম থেকে দূর হয়ে যাও যুবক বলে নবী গো আপনি রহমতের নবী আমারে দূরে ফেলে দিবেন না মার নবী আমি শুনেছি আদম নবীর কাছ থেকে ঈসা নবীর কাছ থেকে ইব্রাহিম নবীর থেকে মুসা নবী সব নবীর থেকে পরদ অপারগতা করবে একমাত্র আপনি হবেন উম্মতের কাণ্ডারি নবী গো আপনি হলেন একমাত্র দরুদি আপনার কদম থেকে যদি আমার ফিরায় দেন কোথায় যাব রে নবী কোথায় যে হাবব কোথায় যে সাহায্য পাইব আমার নবী বলে দূর হয়ে যাও তোমার মুখটা আমি দেখতে চাই না চলে গেলেন যুবক কানতে কানতে একটা দিন নাই দুটি দিন নাই চল্লিশটা দিন চোখের পানি সেরে কান্দে গাছের লতা পাতা খায় গায়ের মধ্যে পোকা হয়ে গেছে চোখের পানি পড়তে পড়তে চলের মধ্যে গা হয়ে গেছে আমার দাদু ভাইরা ও আমার দরদি বন্ধুরা শুনেন সমস্ত গায়ের মধ্যে পোকা হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে দেহ কানা শুকাইয়া কান্দার বলে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি পাপি আমি অপরাধী আমার তুমি মাফ করে দাও কবরে কান্দায় না আল্লাহ মানুষের প্রথম বিপদ হলো মরণ দ্বিতীয় বিপদ হলো কবর তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান আল্লাহ একটার সাথে একটা বড় বিপদ তুমি আমার মাফ করে দাও আমার তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও কানতে কানতে যুবকের দেহ কানা কঙ্কাল হয়ে গেলেন এলহাম আলো যুবকের আর কান্দিস না তোর চোখের পানি আল্লাহ সইতে পারে না যিনি আসমান জমিনের মালিক এই ভূখণ্ডের মালিক যিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে জমিনটা আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব আমি এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব আমি আমি আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আমার কথা না কোরআনের কথা শুনে না আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে এ দরদি বান্দারা তেলের কান্ড লাগে শুই আজকে সেই আসমান জমিনের মালিক যিনি তার কাছে ফিরে যাব আমি জোরে বলেন ঠিক কিনা এ দরদি বান্দা শুনে নাও যুবক কান্দতে কান্দতে রাসূলুল্লাহর কদমে আর মধ্যে হাজির হয়ে গেছে গো নবীজি বলে যুবক রে তুমি আবার কেন আমার কাছে আসলেন যুবক বলে নবী গো আমি আপনার কদমের মধ্যে আসি আপনি আমারে আবার তওবা করে দেন আমার কোথাও যাওয়ার জায়গা নাই নবী বলেন যুবক তুমি আবার কেন আসছো আমার জিবরিল আমিন ডাক দে কয় নবী গো যুবকের আর কান্দায় না যুবকের চোখের পানি পড়ে গা হয়ে গেছে সওলের মধ্যে ঘা গায়ের মধ্যে ঘা দেহ কানা শুকায়া শুকায়া হাড্ডি হয়ে গেছে নবী গো এই যুবকরে আপনি ক্ষমা করে দেন আমার নবী বলে যুবকরে তুই তওবা কর নবীজির কদমে তওবা করলে আমার ভাইরা তওবা করে মাফ চাইলেন আজকে আমরা এত অন্যায় করেছি একবার বসে চিন্তা করে আজকে আমাদের পাপের কথা যদি আমাদের ছেলেরা জানতো ছেলেরা জীবনেও বাবা বলে ডাকতো না আপনার পাপের কথা যদি আপনার বিবি জানে জীবনে আপনার বউ আপনার ঘর করবে না বিবি বলবে স্বামীরে তুমি আমার তালাক দিয়ে দাও আমি তোমার সাথে আর থাকবো না এক ছাদের নিচেই থাকবো না
আপনার পাপের কথা যদি আপনার বাবা জানে ত্যাজ্য করে দিবে, আপনার ভাই যদি জানে জীবনে আপনার ভাই বলে ডাকবে না, আপনার পাপের কথা যদি এলাকার চেয়ারম্যান মেম্বার জানে আপনাকে এলাকার মধ্যে রাখবে না। এত অন্যায় করার পর আমার আল্লাহ প্রকাশ করে নাই, গোপনে পাপ করেছেন গোপনেই রাখছে গোপনের গোপন, সেই আল্লাহরে কেন কানবেন না? এত হাসি কেন, এত রহস্য, এত তামাশা কেন? একটা রাত্রে কি যায় নামাজে বসে আল্লাহরে ডাক দিছে, আমার আল্লাহ আমি অপরাধী, আমি পাপি, আমি কত অন্যায় করেছি, যদি দুনিয়ার মানুষ জানতো আমার এই দুনিয়ার মধ্যে জায়গা হতো না। আমার আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কারণ যিনি গোপনের গোপন তিনি কত ভালোবাসে তার উম্মাদ বান্দা বান্দিরে, আজকে কোনো কিছু প্রকাশ করে নাই, আজকে আপনার পাপের কাজগুলো আপনাদের প্রকাশ করে দেন নাই, সেই আল্লাহরের দরবারে কাঁদার দরকার আছে কি না? আমার ভাইয়েরা মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ বয়স 43 পা দিয়েছি, বাবারে কখন যেন মৃত্যুর ডাক পড়ে যায়, মনে হয় আমি বাচ্চা বয়স আসলে না রে বাবা, 43 পা ফেলায় দিছি, আর 2-1 বছর বাঁচবো কি জানি না, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায় বাবারে, কখন যেন আপনাদের একদিন শুনবেন রুহুল আমিন সিদ্দিকী আর নাই, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছি, ওই যেদিন মসজিদের মাইকেল খাম পড়ে যাবে, আমার এক আমার ছোট্ট একটা বাচ্চা চাল্লা এই ছেলেটা একটা গা গজল গায়, আমার বারবার মনে পড়ে, হঠাৎ যদি যাই পাড়া পড়ছি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বাজান রে আমি বুকের ভিতর নিয়ে বলি, বাজান রে তুমি কেন এই গজলটা গাও কাব্যু গো, দেখি সব মানুষ শুধু চোখ বুঝে রায় আর কাপনের কাপড় সাদা কাপড় পরায় আমাদের গোরস্থানে শুয়ে দেয়। এ মুসলমান মাত্র 3 বছর বয়স শিশু ছেলে, আমার দাদু ভাইয়েরা কয়েকদিন আগে চাষা মারা গেল, ছোট ভাই আমার সঙ্গে আমাদের মেহেদি হাসান ছিল, সন্তানরে এত টানিয়া খালি বারবার কবরের পাশে দাঁড়ায়, আমি কাব্যু তুমি আমার কোলে আসো, কাব্যু কেন শোয়াইলো, এই যে ও আমাদের মতো কাপড় কেন পরে নাই, সাদা কাপড় পরাইয়া দিছে আর গজলটা গা শুরু করেছে, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ছি বীর করিয়া দেখিতে আসিবে সবই আমার মরা লাশ, দাদি কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, 3 টুকরা নতুন কাপড় 3 টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ, দাদি কাটিবে কে হাজারের কাঁচা বাস। এর মুসলমান পাতা কবরে চলে গেছে, এখন দুনিয়ার পিছে পিছে ঘুরছে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি দেখ না, মন যাক মারি দুনিয়াদারি। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন জায়কাতুল মউত, আমার রাসূল কি বলে দলিল মিরকাত সরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, আমার নবী কালা ইন্না ইল্লাল্লাহি, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে যায় লাইয়া মউত তার মৃত্যু বরণ করে না, আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আমার নবী কয় যারা আমার প্রিয় মাহবুব বান্দা হয়ে যায় আমার আশেক আমার পাগল হয়ে যায় এই দুনিয়া থেকে তাদের মৃত্যু নাই, বাবারে বড় আশ্চর্যজনক মনে হয়, এই কথা কেন আপনাদের মনে আসে না, কেন এত দুনিয়া দুনিয়া নিয়ে এই দুনিয়ার মানুষ শুনে নাও, নবী বলছে বালহুয়া কেলাম, এই দুনিয়াটা দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, মানুষের চরিত্র হলো বাদাম রে কুকুরের চরিত্র, কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, এক পা কবরে চলে গিয়েছে সুদঘুষের মধ্যে আসি, এখনো জমাজমি নিয়ে হাঙ্গামা মারামারি, দুনিয়ার ছেলে মেয়ে নিয়ে হাঙ্গামা করছি, এ দাদুরে কখন যেন ডাক পড়ে যাবে মসজিদে হাম পড়ে যাবে আর আপনি না, তাহলে দুনিয়ার মধ্যে কি করলেন, কি নিয়ে যাবা কবরে, ওই কবরের পুঁজিটা করার দরকার আছে কি না? এই জন্য আল্লাহ কি বলে দেখেন না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুন্নু আলাইহি ওয়াসাল্লিমু তাস, আল্লাহ যদি বলতে আইয়ুহান্নাস, নাস শব্দের অর্থ মানুষ,
মানুষের মধ্যে বেঈমানগুলো আছে, মানুষের মধ্যে বাটপারগুলো আছে, মানুষের মধ্যে কাজ্জাব আছে, এরা জীবনে অন্য বীরে ভালোবাসবে না। আল্লাহকে এই মানুষের মধ্যে একটা মানুষ আছে, তারা হলো ইমানদার। ইমানদারেরা শুইনা নাও, দুরুদ সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। এই জন্য ইমানদারেরা নবীর জন্য পাগল জোরে বলেন মারহাবা।